তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকা ছবির মতোই সুন্দর। কোথাও কোনো শব্দ নেই, সবুজ শ্যামল ও শান্ত প্রকৃতি যেন রূপকথার দেশকেও হার মানায়। প্রথম দেখায় মনে হতে পারে যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাস দেখছেন, তবে বাস্তবই এমনই একটি গ্রামের দেখা পাবে নেদারল্যান্ডসে। আকারে ছোট হলেও রূপকথায় এই গ্রামটি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয়। এই গ্রামকে নেদারল্যান্ডসের ভেনিসও বলা হয়, কিন্তু গ্রামের আসল নাম গির্থন। সুন্দর এই গ্রামটি 1230 সালে প্রতিষ্ঠিত হয়। অন্যান্য গ্রাম থেকে এই গ্রামটি একবারে ভিন্ন, তার কারণ এই গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই গাড়ি বা অন্যান্য যানবাহনের শব্দ এখানে পাওয়া যায় না। এই গ্রামে প্রবেশ করতে হলে গাড়ি রেখেই আসতে হবে। গির্থনে যাওয়ার একমাত্র রাস্তা পানিপথ। শুধু পর্যটকদের জন্যই নয়, স্থানীয় বাসিন্দারাও এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে নৌকা ব্যবহার করেন। শান্ত পরিবেশ বজায় রাখতে ব্যবহার করেন ইঞ্জিন ছাড়া নৌকা। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হলে নৌকাই ভরসা। ইতিহাস ঘেঁটে জানা যায় এই গ্রামের বিভিন্ন স্থানে মাটির নিচের অংশ ফাঁপা ছিল। গ্রামের মানুষ বসবাসের সুবিধার্থে ফাঁপা অংশ খোঁড়া শুরু করে। বছরের পর বছর ধরে খোদাইয়ের পরে গ্রামের বিভিন্ন জায়গায় ছোটোখাটো লেক বা হ্রদ তৈরি হয়। পরবর্তী এলাকাগুলোর একটার সঙ্গে আরেকটা সংযোগ করে এই গ্রামে যেতে পানিপথ তৈরি করা হয়। গ্রামের বিভিন্ন প্রান্তে খালগুলো বয়ে চলা গ্রামটাও ছোট্ট ছোট্ট দ্বীপে রূপান্তরিত হয়েছে। 150টির বেশি সেতু এই দ্বীপগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে। নেদারল্যান্ডসের রাজধানী শহরের নাম আমস্টারডাম থেকে এই গ্রামের দূরত্ব 75 কিলোমিটার। বাস বা ট্রেনে সহজেই যাওয়া যায় এই গ্রামের প্রান্তে। 1958 সালে ডাচ ফিল্মমেকার বার্ট হাস্টানা তার সিনেমায় ফ্যানফেয়ারের দৃশ্য ধারণের জন্য এই গ্রামটি বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। আর পরিচিতি লাভ করবেই না কেন, যেমন প্রাকৃতিক সৌন্দর্য তেমনি নজর কাড়া বাড়ি আর সামনে দিয়ে বয়ে চলা জলপথ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।